সোজা তাকিয়ে দেখেন। হ্যাঁ রেডি, হ্যাঁ রেডি। নভোয়ার বাংলাদেশের আভ্যন্তরীণ রুটে ডিম যাত্রী পরিবহন করে এবং এটি একটি প্রাইভেট এয়ারলাইন্স আমি জানি সবাই। বেশ কিছুদিন আগে আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে রাজশাহী থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত অন্তত সপ্তাহে একটি ফ্লাইট যদি পরিচালনা করা যায়, তো সেটারই প্রতিফলন তারা আজকে আমাদের এখানে এসে বাকি কথা বলে গেলেন যে তারা আগ্রহী এবং তারা সম্ভাব্য দিন তারিখও নির্ধারণ করেছেন। এখন প্রচার প্রচারণার বিষয়টি যেটি তারা আমাদের কাছ থেকে আশা করছে সেটি হলো যে ইনিশিয়ালি এটা সপ্তাহে একদিন যাবে এবং বৃহস্পতিবার দিন যাবে, শনিবার দিন প্যাসেঞ্জার নিয়ে ফিরে আসবে এবং যাত্রীর প্রাপ্যতার উপরে এটার বাড়ার সম্ভাবনা সেটা ভবিষ্যতে দেখা যাবে। আমরা প্রচারের ব্যাপারে পার্শ্ববর্তী জেলাসমূহ আমাদের রাজশাহী মহানগর সিটি কর্পোরেশন এরিয়া ছাড়াও রাজশাহী জেলা, নবাবগঞ্জ জেলা, নাটোর জেলা, নওগাঁ জেলা এবং আরও কিছু জেলা আছে যেমন জয়পুরহাট, বগুড়া, পাবনা, এই সব জেলাতেই এই বিষয়টি প্রচার করতে চাই ফেসবুক ব্যবহার করে এবং আমাদের বিভিন্ন মাধ্যম যা আছে প্রচার মাধ্যম সেই প্রচার মাধ্যমগুলো ব্যবহার করে যে যারা যেতে আগ্রহী তারা যেন এই সুযোগটি নিতে পারে। আমরা দেখেছি যে এই বছরের এই সময়টিতে বাংলাদেশে ট্যুরিজমের মৌসুম শুরু হয় এবং সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে, এটি মার্চ পর্যন্ত চলমান থাকবে এবং এই সময়ে যারা কক্সবাজার যদি যেতে চান বিশেষ করে পরিবার পরিজন নিয়ে তারা নির্ঝঞ্ঝাট একটি জায়গা থেকে উঠলেন এবং সরাসরি কক্সবাজারে পৌঁছে গেলেন এটি তারা প্রত্যাশা করে এবং অনেকের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল, তারা আমাদেরকে বারবার বলেছিলেন যে এটি করা যায় কি না। যারা একটু সচ্ছল বা যাদের সেই সামর্থ্য আছে তারা এটি অ্যাভেল করবেন এবং আমরা এক মাস দু মাস পরে এয়ারলাইন্স যেমন তাদের মূল্যায়ন করবে কীরকম চলছে না চলছে, প্যাসেঞ্জার কেমন হচ্ছে আমরাও দেখবো যাতে এটি অব্যাহত থাকে, কোনো কারণে যেন বন্ধ না হয়ে যায়। আমি নভোয়ারের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমাদের এই এলাকার সকল মানুষ যারা ভ্রমণ বিলাসী যারা বেড়াতে পছন্দ করে তাদেরকে আহ্বান জানাবো তারা